চিৎকার হই না মনে হইতাছে না কে যেন আর পিছন দিয়ে ঢুকাই দিছে আই মিন ফ্রি ফায়ারের গুলি তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারো স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো এন্ড বেসিক্যালি বলে দিতে চাই আমি কিন্তু গেমিং কমিউনিটিতে রেগুলার না তবে যখন আমার ভাইবারা দ্বারা কমেন্ট করে তখন আমার কিছু করার নাই আমার এখানে আসতেই হয় বাধ্যতামূলক আমি নিজেকে অনেক লুকাইতে চাই কিন্তু আটকাতে পারি না কেননা তাদের মনে হয় যে কিছু কিছু মেগে আছে যাদের লাইভ স্ট্রিম দেখার পরে শরীরের লুমসো আর অনেক কিছু খারাপ হয়ে যায় সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক আমার তো মনে হইতেছে এটা বিল গেটস কিংবা এলন মাস্কের মেয়ে কেননা তার সাথে যদি তুমি অ্যাড হতে চাও তাহলে তোমাকে সর্বোত্তম সুপার চ্যাট দিয়ে তোমার ইউআইডি দিতে হবে আর সুপার চ্যাট নিয়েছে তার মাং ভরবে আই মিন তার পকেট ভরবে আচ্ছা কেননা ভাই ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করে একটা ব্যবসা আর এই ব্যবসারে সে নিয়ে আসছে বুরকা পরে আরো হাই লেভেলে কেননা তারা তো আসে এই ব্যবসা জোদাইতে আর তার থেকে বড় কথা ভাই ওর পেজের নামটা কি আমি ঠিক বুঝতে পারলাম না গ্রামের চাচা তো বোন গুলা যে এইভাবে নাম দেয় তা যদি এই মাগির পেজ না থাকতাম তাহলে সত্যি আমি বুঝতাম না দেখো ভাই এতদিন অব্দি মনে করো সাদিয়া জান্নাত মান্না তার এই চুতমারানি গুলো এগুলো দেখতে দেখতে মনে করো যে আমরা পেজের নাম চিনছি এক্স দিয়া শুরু হয় কি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিন্তু এই ম্যাগি একটা এক্সট্রিম লেভেলের ম্যাগি এটা আগে তুমি বলবা না তার নাম দিয়ে দেওয়া হয়েছে ময়নারমা এগুলো খ্যাতলা নাম কই থেকে উঠায় নিয়েছে ওরাই বেটার জানে আর আমার তো মনে হইতেছে ওর বয়ফ্রেন্ডের লোক এতক্ষণ খেতে ছিল খেত থেকে উঠাইছে নামটা ওইখান থেকে উঠায় নিয়ে এসে আর এসব ক্ষেত্রম ম্যাগি গুলো মনে করো যে ভাইরাল হওয়ার জন্য কি কি করে তা তোমাদের ধারণার বাইরে কেননা ভাই মনে করো যে সর্বপ্রথম কি করবে কয়েকটা ভালো ভালো লেভেলের ইউটিউবার কিংবা ফেসবুক পেজারের সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড হবে আর ওইসব বকচোদ তো তাদের মতোই কেননা তারা মনে করো মেয়ে পাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা আগে এইসব গ্রামে চাষা তো বোন গুলো মনে করো বিয়োজের জন্য নিজের পেশাও দিতে পারে ইনফ্যাক্ট কারোর লোকের শোয়া তো একটা স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে তাদের জন্য কেননা তার লাইভ স্ট্রিম দেখলে মনে হয় যে সে কিসের জন্য আসছে লাইভ স্ট্রিম করতে শুধুমাত্র কিছু বিয়োজের জন্য কাইলে বিলাই আর মনে করো জিলেনি মাগি বাজার সাথে ভিডিও করা শুরু করে দিছে কেননা সে বুঝছে যে তারা অলরেডি একটা পপুলার ক্রিয়েটর আছে তো তাদের সাথে যদি ভিডিও করে তাহলে আমারও ভিউজটা আসবে আমি বুঝিতে পারিয়াছি ওরে বকচুদ কি চালাক মাইয়া দেখছস খালি শুধুমাত্র ভিউজের জন্য মন কর তাদের সাথে শুয়ে যাইতে রাজি আছে আর সে এইভাবে ইটস কাল্লু আর মাগি বা জিলানির কাছে শুয়ে থাকতে থাকতে তার মাশাআল্লাহ 1 লাখের মতো ফলোয়ার হয়ে গেছে ইটস এ হার্ডক ব্রো কেননা তার তো এতদিন তাদের দুজনের সাথে শুইতে হয়েছে বুঝো না দুজনের কুপটা কেমন লাগে কি বলছেন কি কইতে চাইছি বুঝা লোক মানে তুমি কি আমার হ্যাকার বলতেছো বলতে তোমার একটা মেয়ে হারাইতে আমার এখন হ্যাক লাগায় আসতে হবে দেখো এতক্ষণ আমি ভাবছিলাম যেহেতু বুরকাপুরে লাইভ স্ট্রিম করতে যায় তার মানে একটা মেয়ে ও মা অবশেষে দিয়ে বুরকাপুরে হিজলারও লাইভ স্ট্রিম করে এই দেশে হিজলারাও এরকম ভাবে লাইভ স্ট্রিম করে বুরকা পইরা ফ্রি ফায়ার কমিউনিটিতে আর আমার জানা মতো ফ্রি ফায়ার কমিউনিটিতে যে কটা লাইভ স্ট্রিমার ম্যাগি আছে যারা কিনা লাইভ স্ট্রিম করে থাকে বুরকা পরে সে কটা মেয়ে হয় না কি বলছেন এগুলা হিজলাই কেননা তাদের নিচে দেখো কার্টুন টুনি জুলিয়া রয়েছে সাথে উপরে একটা কলা আছে হিজলা আমাদের জিলানি মাদারচোদ আছে কেননা সে বকচুদ মনে করে মেয়েদের কণ্ঠ শুনতে পারলেই খুশি আর তার আগেই তো একজন ছিল ওই অথই অথই নাম মনে পড়েছে অথই কেননা জিলানির ভাইরাল হওয়ার পিছনে সব থেকে বড় কারণ ছিল অথই আর সেই অথয়ের সাথে কিনা অবশেষে ব্রেকআপ না কি হয়েছে এটা আমি জানি না তবে অথয়ের সাথে তার ভিডিও আমি পাই নাই এখন আর যে ম্যাগির কারণে তুমি ভাইরাল হয়েছো যে ম্যাগির কারণে তুমি আজকে এই পর্যায়ে উঠছো লাখ লাখ টাকা কামাইতেছো সেই ম্যাগির এখন আর তোমার গেম প্লেতে দেখি না যে অথয়ের হাফেন অব্দি তুমি খুলে ফেলছো ভিডিওর মধ্যে অথয়ের প্রপোজ করছো অথয়ের বইনে তোমার কাছে টাকা চাইছে এনতেন ক্যান্টারমেন্ট অনেক ভিডিও বানাইছে তুমি অথয়ের নিয়ে এটা আমি জানি আর যারা যারা তোমার ভিউয়ার্স আছে তারা তো রেগুলার দেখতেই আছে
বাট হ্যাঁ সত্য কথা রে এটা অথরে নিয়ে তুমি গেমিং ভিডিও বানাইছো না তার দিয়ে ব্যবসা করাইছো হোটেলে 500 টাকার রেট 1000 টাকার বিনিময়ে তো এখন আবার সবার মনে একটা প্রশ্ন থাকবে যে এখানে তো তুমি কথা বলতাছো ময়নার মাকে নিয়ে তো এখানে এফএবিডি গেমিং জিলানি গেমিং কেন আসতেছে আরে একটা বাইকের যদি সামনের চাকা সামনে যায় তাহলে কি পিছনের চাকা যাবে না সামনে ও আই সি আর তার থেকে বড় কথা হলো ভাই এই যে ম্যাগি আর ম্যাকবাজ এই দুরা যখন গ্রুপে আছে তখন মাঝে মাঝে গে উডিকা পরে গ্রুপে এই দেখো হ্যালো মিয়া হ্যালো জিলানি ও ভাই এটা কি কথা বলছিস এই গ্রুপে কামা করছিস বেবি ভাই সাধারণত ছেলেদেরকে বলা হয় যে ক্যারেক্টার লেস এখানে তো মনে হইতেছে বিচি লেস দুইটা কেন আমার হিসাবে তাদের মুভি লেখা উচিত ছিল তারা কেন এই ছোটখাটো স্ক্রিপ্ট লেখে ভিডিওর জন্য তাদের লেখা উচিত ছিল কেজিএফ চ্যাপ্টার 3 এর স্ক্রিপ্টটা কেন কেননা তারা এত লেভেলে ট্যালেন্টেড And guys, আমার ছোট থেকে যখন আমি কথা বলা শুরু করছি যখন আমি বুঝি তখন থেকে আমার আম্মু আবু জাস্ট একটা কথাই বলছে যে তোর মতো একটা চুতমারানির কারণে আমার জীবনটা পুরো ঝালাফালা হয়ে গেছে কেননা তার আগেই বুঝতে পারছিল যে তোর মতো ম্যাগি বড় হয়ে এরকম লাইভ স্ট্রিমে গিয়ে ম্যাগি গিরে চুদাইবে তাও আবার বোরকা পইরা যার কারণে তোর বাপ মাই তোর আগে ছোটবেলায় চাইছিল মেরে লাইতে কিন্তু দুর্ভাগ্যবশত মারে না এটা তোর কপালের কারণে তুই বাইসা গেছস আমরা রোস্টার রাসি তোর অর্ধেক পুটকি মারার জন্য আর বাকিগুলো মারবে হচ্ছে তোর সাথে যারা যারা খেলোয়াড়াই মারবে আর তোর অডিয়েন্সরা মনে কর ফ্রিতে মারবে তোরে দেখো ভাই আজকে আমার কাছে একটু সময় কম যার কারণে ভিডিওটা ভালো করে বানাইতে পারলাম না তবে পার্ট 2 লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইও তো আজকে তোর মতো মেগের জন্য শেষ একটা লাইন সোশ্যাল মিডিয়াতে নষ্টামি করিয়া ফলোয়ার্স কামাও তুমি ভুয়া সোশ্যাল মিডিয়াতে নষ্টামি করিয়া ফলোয়ার্স কামাও তুমি ভুয়া আজকে তোমার ভিডিও সামনে পাইছিলাম তাই মাইরা দিছিলাম গুয়া সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু এনজয় এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করো এন্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম